থাক। আমি বললাম যে না, আমি দিতে পারবো না, আমি লোকের বাড়ি কাজ করি, জেলের খরচাটা নেই, আমি নিজের খরচাটা নেই। তুমি তো আমাকে আটানা পয়সা দিয়ে সাহায্য করো না, না তোমার ফ্যামিলি দেয়, না তোমার মা দেয়, কেউ দেয় না, আমি লোকের বাড়ি কাজ করি। তাই বলতে বলতে আমার কাজের বাড়ি থেকে দেরি হয়ে গেছিলো, ফোন এসছে, ওটা নিয়ে বলছে নোংরা নোংরা কথা, যাঁথা কথা বলছে, আর মোবাইলে এটা করি ওটা করি, কিছু করি না, কিন্তু মোবাইল চলাতেই পারি না, শুধু ফোন আছে ওইটুকুটাই ধরি। বলতে বলতে 500 টাকা চাইছে, না ঘুরে তখন দিয়ে রোয়ার দিয়ে আমার মাথায় খুব জোরে মারে, দিয়ে আমি পড়ে যাই। আমাদের পাড়ার লোক গিয়েছে আমাকে হসপিটালে ভর্তি করে, আমাকে সেলাই করেছে, দিয়ে আমাদের বাড়ির লোক এখন আসছে, আমি অভিযোগের যাই। আমার না বলছে মোবাইলে কি ফেসবুক করি, এর সঙ্গে কথা বলি, এগুলো নিয়ে প্রচণ্ড ছন্দ করে, অনেক সময় ছন্দ করে। আমি তো মোবাইলে পারিই না চলাতে, ফেসবুক কি কোথায় দিয়ে করবো, কিছুই পারি না। চারটা লোকের বাড়ি কাজ করে যে আমি নিজের 5টা আঙুল মুখ উঠবো তার সময় পাই না, আর ছেলেটাকে যে আমি আদর করে কোনো সময় খাওয়াবো তারও সময় পাই না, আর ওই সব ঘুমরামি করতে যাবো। আর এই সন্দর জন্যে আমাকে রোড নিয়ে প্রচণ্ড হলে একবারে মেরেছে, পাইতো আমি আমার জানি নিলাই, আমাদের পাড়ার লোক ছিল বলে আমাকে বাঁচিয়ে নিল। আপনার নাম কি? আমার নাম প্রতিমা রজ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হলো উত্তর বালুকচর, আর আমার বড়ের বাড়ি হলো দক্ষিণ বালুকচর, বড়ের নাম হচ্ছে বাপ্পা রজ। আমার টাকার উপরেই আমার মা বেটার পেট চলে, ও আটানা পয়সা দিয়ে কোনো দিন হেল্প করে না।